নমস্কার কলকাতা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি অরিজিৎ এন্ড ওয়েলকাম অ্যানাদার ভিডিও। আর আজকের আমি যাচ্ছি আমার বিগত 3 বছরের সব থেকে বলতে গেলে প্রিয় জায়গায়, আমার সেকেন্ড হোম। দেয়ার ইজ দ্য সঞ্জয় দাস। সঞ্জয়ের সাথে এখন দেখা গেছে, সঞ্জয় তার সাইকেলে যাচ্ছে। তাওয়া সঞ্জয় আমাদের একটা ইনফরমেশন দিতে চায়। পৃথিবীতে কাউন্ট করে যেটা দেখা গেছে 3.2 বিলিয়ন উমেন আছে, মানে ফিমেল আছে, ঠিক আছে। কিন্তু ফেসবুক কাউন্ট করে দেখা গেছে ফেসবুকে 5.2 বিলিয়নের উপরে ফিমেল আছে। দিস ইজ স্ক্যাম। হ্যাঁ, এটা কি করে সম্ভব? কি করে অ্যাঞ্জেল প্রিয়াকার নাম শোনা? তো অ্যাট লাস্ট আমি এসে গেছি আমার সেকেন্ড হোমে। সো এটাই আমার সেকেন্ড রুম, মানে আমার আরেকটা কলেজ, নিউআলিপুর কলেজ। এটা আমার ইমোশন যাকে বলে, খুব কাছের, খুব যদিও পাইনি ইমোশন প্রাণের, কিসে যদিও পাস, হ্যাঁ যদিও পাইনি ইমোশন। আসো, আমি ভয় পাচ্ছিলাম যে যারা নাম ছিল তারা বোধ হয় সিনিয়র। তারপরে আমার মাথায় এলো আমি তো সিনিয়র, ক্লাসে আছি অলরেডি। আমরা কতক্ষণ লেট প্রায় 10 মিনিটের উপর লেট হয়ে গেছে, হয়তো ক্লাস শুরু হয়ে গেছে, 8:30 থেকে ক্লাস ছিল। একটা রিভিউ দে, ফার্স্ট কলেজের অনেস্ট রিভিউ দে, ফার্স্ট ক্লাসের রিভিউ ও লাগে, তারপর ছাড়বো। 23-24 আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হবে কলেজে। এটা যে গুটু সস্ত, মানে অফলাইন কলেজ খুলে গেছে বলে আমাদের থিওরি মোড পরীক্ষা, কোনো মানে থিওরি মোডটা কি বুঝতে পারলে আমাদেরকে জানাবে। কিডন্যাপ করে নেব আমাকে। আপনি কি কিছু বলছেন? আপনি কি কিছু বলছেন? এটা এটা আমার তো কন্টেন্ট নয়, এটা ওর কন্টেন্ট, ওর ক্রিয়েটিভিটি। এই তো মারুল ইসরা, সবাই স্টার্ট, সবাই ফিল স্টার্ট। এখনো লোডিং হচ্ছে রিলসটা। এরা কি করবে না, করবে না রিলস? ও আচ্ছা, শুরুই হয়ে গেছে, ওইটাই, ওই নাচ শুরু করে দিয়েছে। ছেলেটা মাস্ক পরছে না, এ সুস্থ এখানে এখন চশমা ধোয়া হচ্ছে, মানে আমি ফার্স্ট টাইম কাউকে দেখলাম যে চশমা বেঁকে গেলে সে চশমাটাকে জলে ধোয়ে ডেটল ফেটল দিয়ে দেয় সন্ধ্যায়। আর অর্ঘ্য দিবে অফলাইনে এতদিন পর ক্লাস করে কেমন দারুণ লাগ। এখন আমরা ভাবছিলাম যে মাঠে যাব গিয়ে একটুখানি ব্যাডমিন্টন খেলবো। এখানে সঞ্জয় খুব আমাদের একটা উদ্যোগ নিয়েছিল। অর্ঘ্যদীপের একটা সুপ্ত বাসনা আছে, কি বাসনা বলে ফেল, রিল করব, রিল। আমাদের বয়েজ কমন রুম, টিটি আছে, ক্যাডাম আছে, করে দিয়েছি রোল রোল রোল। এখানে ক্যারাম বোর্ড আছে, সম্বিতকে বলছি ক্যারাম খেলতে, সৈরকে বলছি ক্যারাম খেলতে, কিন্তু ওরা লজ্জা পাচ্ছে। কেন সৈর, তোমার কী হয়েছে? লজ্জা পাচ্ছ কেন? কী খেলবি?
ক্যারাম খেল। ওহ মিসও করছে না যে আমরা যাবো। তুমি কি খেলছো দিপায়ো? ও দিপায়ো তোর জেলটা কিভাবে বাড়ছে? আমাদের ছুটি হয়ে গেছে তাই তো? ওই দেখ এলো আর ওদের লাগেজ গুলোকে আমাদের বইতে হচ্ছে। এই তো এই তো এট লাস্ট কলেজ ছুটি হয়ে গেছে আমার, আমি এখন ফিরছি। তো আমার সাথে এখনও সৌস্তব যে যা ওদের আবার ওই দিক দিয়ে, কারণ আমার কাছে সাইকেল ছিল বলে আমাকে এই গেট দিয়ে বেরোতে হতো। তো গাইজ এট লাস্ট বাড়ি এলাম কলেজ থেকে, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আর নিমালপুরে তোমরা যদি কেউ থাকো তো তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু এনিথিং তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেই ইনফরমেশান দেওয়ার তোমাদের। লাইক শেয়ার সব কিছু করে দাও একদম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।